যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি হানিপ্রীতের শুনলে আকাশ থেকে পড়বেন। বিদেশ গিয়ে সেটেল করার প্ল্যান ছিল তার ও গুরুমিতের। সেই জন্য প্রথমে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল তারা, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যেতেই নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা আটে হানিপ্রীত। ধর্ষক বাবা রাম রহিমের সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, বিদেশেই রাম রহিমের সঙ্গে থিতু হওয়ার। হানিপ্রীত জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য, জেরায় হানিপ্রীত স্বীকার করেছে পুলিশের ঘেরাটোপ থেকে গুরুমিতকে পালিয়ে যেতে সাহায্য করার জন্যই পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়। শুধু তাই নয়, হানিপ্রীত সহ অন্য ডেরা সদস্যদের জেরায় মিলছে আরও চাঞ্চল্যকর স্বীকারোক্তি। জানা গিয়েছে বিভিন্ন দেশবিরোধী কাজকর্মের সঙ্গেও নিজেকে যুক্ত করার পরিকল্পনা করেছিল হানিপ্রীত। জানা গিয়েছে পাঁশকুলা হিংসা ছড়ানোর নকশা তৈরি হয় 17 আগস্ট, হানিপ্রীতের নেতৃত্বেই পুলিশ সুরক্ষা বাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল। সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট, এমনকি সংবাদ মাধ্যমের ওপর হামলারও ষড়যন্ত্র করেন হানিপ্রীত। পরিকল্পনা মতো এরপরেই বেআইনি টাকার সাহায্যে গুন্ডাদের ভাড়া করা হয়। সব কিছু শখ অনুযায়ী চলতে থাকে। রাম রহিমকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে 25 আগস্ট হিংসা ছড়িয়ে পড়ে পাঁশকুলায়। পুলিশকে হানিপ্রীত জানিয়েছে বিদেশে গিয়ে সেটেল করার প্ল্যান ছিল তার ও গুরুমিতের। সেজন্য প্রথমে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। প্ল্যান মতো একটি সুটকেসের মধ্যে নিজের ও গুরুমিতের পাসপোর্ট, ডেরার সম্পত্তির নথি, খালি চেকবুক, ক্রেডিট কার্ড ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভরে নিয়েছিল হানিপ্রীত। প্রসঙ্গত, সেই সুটকেস নিয়েই আদালতে গিয়েছিল সে। এমনকি যে গাড়িতে করে রাম রহিমকে রোহতক থেকে পাঁশকুলায় নিয়ে আসা হয় সেই গাড়ির মধ্যে রাখা হয় সেই সুটকেসটি। তবে পরিকল্পনা ভেস্তে যেতে 25 আগস্ট রাতে ডেরা সাচ্চা সৌদায় ফিরে আসেন হানিপ্রীত। এরপর 27 আগস্ট ওই সুটকেস সঙ্গে নিয়ে ডেরা ছেড়ে অজ্ঞাতবাসে চলে যায় হানিপ্রীত। জেরায় হানিপ্রীত পুলিশকে জানিয়েছে এরপরই সে ও ডেরার মুখপাত্র আদিত্য ইনসান গুরুমিতের গ্রেপ্তারির প্রতিশোধ নিতে বিশ্ব মানচিত্র থেকে ভারতকে মুছে দেওয়ার পরিকল্পনা করে। হানিপ্রীতের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পরই নড়েচড়ে বসে গোয়েন্দা সংস্থাগুলি।